সম্ভবত বাংলাদেশের এটা একমাত্র মানে সেক্টর যেখানে আপনি মানে ফ্রিল্যান্সিং করে যতটা না আয় করবেন তার থেকে লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করে আরো বেশি টাকা আয় করতে পারবেন। হ্যাঁ, মোশন গ্রাফিক্সে কিন্তু এটা সম্ভব, কারণ বাংলাদেশে মোশন গ্রাফিক্স আর্টিস্ট কিংবা মোশন ডিজাইনার, হ্যাঁ, কিংবা মানে এই টাইপের অ্যানিমেটর যারা আছেন তাদের সংখ্যা অনেক কম। এবং সত্যিকার অর্থে যে একদম লো বাজেটের যদি আপনি চিন্তা করেন যে একটা ভিডিও বানাতে, একটা প্রোমো ভিডিও বানাতে কিন্তু মানে 5,000 দিয়ে শুরু, মানে অনেকে বলে 5,000 টাকা, কিন্তু বিলিভ করেন আমাদের যে অ্যানিমেশন স্টুডিও আছে এন্ডিং সিন, আমরা কখনোই 5,000 টাকায় ভিডিও বানাই না। আমরা হচ্ছে আমাদের শুরুই হচ্ছে 45,000 টাকা থেকে, তাও হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের ভিডিওর জন্য 45,000 থেকে শুরু। এরপরে এটা কিন্তু আমরা 4,00,000-5,00,000 একটা ভিডিওই 4,00,000-5,00,000 টাকার জন্য আমরা বানিয়েছি এবং এখনো ইনফ্যাক্ট বানাচ্ছি, ঠিক আছে। এবং বিলিভ করেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের তুলনায় বাংলাদেশে কিন্তু এই সুযোগটা আরো বেশি, কারণ হচ্ছে যেহেতু মানে সেরকম আর্টিস্ট নেই, তাই হচ্ছে এখানে আপনি ইনকাম করতে পারবেন। এবং টু বি অনেস্ট, যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, ইন্ডিয়াতেও হচ্ছে এই টাইপের প্রোমো ভিডিও কস্টিং অনেক কম। মানে আপনি যেই একটা প্রোমো ভিডিও বাংলাদেশ থেকে লোকাল ক্লায়েন্ট যদি আপনাকে 3,00,000 টাকা দেয়, আপনি কিন্তু ইন্ডিয়া থেকে সেম কাজটা আপনি হচ্ছে 2,00,000 টাকার মধ্যে করাই নিয়ে আসতে পারবেন। ইভেন হয়তোবা ক্ষেত্র বিশেষ ভিডিওর কোয়ালিটিটা বেশি হতে পারে, ঠিক আছে। তো আমি এই জন্য বলছি, এটা কিন্তু আমি এমনি এমনি বলছি না, আমার 3 বছরের অ্যানিমেশন স্টুডিওর এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু এখন আপনাদের জন্য একটা অপরচুনিটি, আপনি যদি মোশন গ্রাফিক্স শিখেন, হ্যাঁ, মোশন গ্রাফিক্স শেখার পরে আপনি কিন্তু লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করে কিন্তু আরো বেশি টাকা আর্ন করতে পারবেন। হ্যাঁ, তো লোকাল ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবেন সেটা আমাদের কোর্সে অলরেডি, মোশন গ্রাফিক্স এর কোর্সের শেষের দিকে আছে যে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন, কিভাবে প্রপোজাল দিবেন, কিভাবে স্ক্রিপ্ট রেডি করবেন, সেই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি বলেছি। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যদি কাজ পেতে চান, তাহলে কিভাবে পেতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাইবারে আছি এবং ফাইবারে যখন মোশন গ্রাফিক্স লিখে সার্চ করেছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ভিডিও দেখাচ্ছে কিংবা অনেকগুলো সার্ভিস দেখাচ্ছে। তো একটা সার্ভিস হচ্ছে যে মিক্সটেপ সিঙ্গেল অ্যালবাম কভার সে বানাই দিবে, ঠিক আছে। তো 134টা কিন্তু এখানে পজিটিভ রিভিউ আছে, হ্যাঁ, এবং সে কিন্তু অনেকগুলো কাজ করেছে, দেখেন সবগুলোই কিন্তু হচ্ছে মোটামুটি সেম টাইপের, হ্যাঁ। এবং এটা কিন্তু হচ্ছে অর্ডার অন ফাইবার, মানে এটা কিন্তু ক্লায়েন্টের কাজ করে, দেখেন এই কাজের জন্য সে কিন্তু $50 করে পাচ্ছে। আমি যদি আরেকটু ক্লিক করে বিস্তারিত দেখি, দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন কাজের কোয়ালিটি সব কিছু। জাস্ট হচ্ছে সে একটা মানে কভারের ডিজাইন করেছে এবং এই ডিজাইনের জন্য মানে কাজটা কিন্তু একেবারে সহজ, আপনি যখন মোশন গ্রাফিক্স শিখবেন এটা কিন্তু কোনো মানে সেরকম ডিফিকাল্ট কোনো কাজই না, কিন্তু এটার জন্য দেখেন সে $50 করে নিচ্ছে, হ্যাঁ। এবং স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $100 এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে $130, মানে একটা কাজ এই টাইপের সে একটা কাজ করছে যার জন্য সে 10,000 টাকার বেশি পাচ্ছে, ঠিক আছে। এবং মজার বিষয় কি, এটা দেখি এটা কি বাংলাদেশি কেউ কিনা না, ইভেন উনি হচ্ছে বাংলাদেশি, দেখছেন, এবং লেভেল 2 সেলার। তো দেখেন উনি রাবিব ভাই যিনি আছেন উনি কিন্তু চমৎকার কাজ করছেন এবং এই সহজ কাজগুলো করে ওনার কিন্তু দেখেন 134টা হচ্ছে অর্ডার আছে এবং উনি কিন্তু মানে ডেলিভারিও খুব ভালো দিয়েছেন, হ্যাঁ, ডেলিভারি দিয়েছেন। এবং দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে ফাইবারে দিয়েছেন এবং ফাইবারে করে দিয়েছেন, দেখে হচ্ছে এটা জাস্ট এই ওনার পুরো এটাই হচ্ছে এটাই কাজ। এবং এটা করেই উনি তো দেখেন অপরচুনিটি হচ্ছে আমাদের চারপাশে আছে। এবং বিলিভ করেন আপনি কিন্তু আমাদের কোর্স শেষে এর চাইতেও আরো হচ্ছে ভালো কাজ আপনি করতে পারবেন, এই কাজটা অবশ্যই ভালো কিন্তু এর চাইতেও আরো কমপ্লেক্স কাজ করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন আরেকজন আছে যে আয়েশা সিদ্দিক নামে একজন, উনি কোন দেশে আমি জানি না, এটার একটু যদি আমি অ্যাকাউন্টটা খুলি তাহলে দেখেন উনি কিন্তু হচ্ছে টাইপোগ্রাফির কাজ করে। তো এই টাইপোগ্রাফির কাজে ওনার কিন্তু হচ্ছে উনি জাস্ট টাইপোগ্রাফির শেপ লেয়ার দিয়ে উনি হচ্ছে এই টাইপের ডিজাইন করছেন এবং উনি এই কাজের জন্য এক একটা হচ্ছে $30 করে নিচ্ছেন, এরপর $60 আছে, এরপর $120 করে নিচ্ছেন, ঠিক আছে। এবং এই কাজটা কিন্তু হচ্ছে মাছ মোড় হচ্ছে আপনার তো দেখছেন যে এই কাজটাও কিন্তু করে আপনি আর্ন করতে পারবেন। এবং এগুলো ছাড়াও আপনি কিন্তু হচ্ছে মানে যদি এক্সপ্লেনার ভিডিও বলে আপনি হচ্ছে 3D মডেলিং বলেন কিংবা হচ্ছে 3D মোশন গ্রাফিক্স বলেন, এই কাজগুলো কিন্তু
করতে পারবেন। ফর এক্সাম্পল এটা কিন্তু হচ্ছে একটা এক্সপ্লেইনার ভিডিও, উনি হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও বানিয়ে দিবেন এবং এটার জন্য উনি $45 করে রাখছেন, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 180, প্রিমিয়াম হচ্ছে 280, ঠিক আছে। এবং দেখেন উনি কিন্তু অনেকগুলো কাজ অলরেডি করেছেন এবং এই কাজগুলো এখানে আমরা চলে দেখতে পাবো। সো ইজলা তার এই টাইপের কাজ কিন্তু আপনি আমাদের কোর্সে করতে পারবেন। তো দেখেন কিন্তু আমরা প্রথম যে কাজটা দেখেছিলাম এটা হচ্ছে কিন্তু হচ্ছে নুয়েভা নরমালিদাদ নো হাই টিএমপি এসপাসিওস পারা সোসিয়ালিজার, এটা যখন আপনি শুরু করবেন তখন হচ্ছে আপনি আরো ডিটেইল ভাবে জিনিসগুলো জানতে এবং শিখতে পারবেন। তো আমি আপনি যদি এই কোর্সটা শুরু করতে চান জাস্ট লার্নিং বাংলাদেশে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের যে অ্যানিমেটেড ভিডিও বানানোর কোর্স আছে সেখানে যে টেক দিস কোর্স বাটনে ক্লিক করলে কিন্তু আপনি শুরু করে দিতে পারবেন। তো আমাদের এই এখানে চ্যাপ্টারগুলো আছে, ফ্রি সেকশনগুলো দেখে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে কোর্সটা সাবস্ক্রাইব করবেন। এবং এই পরবর্তী ইউনিটে আমরা হচ্ছে কথা বলছি যে মোশন গ্রাফিক্স কোর্সটি আসলে কাদের জন্য, তো এটা যখন আপনি দেখবেন তখন আপনি কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে, যে কোর্সটি কি আপনার জন্য কিনা, মোশন গ্রাফিক্স আপনার জন্য পারফেক্টলি স্যুট করে কিনা, ঠিক আছে।